হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মিনিসো থেকে কিনিসো, আজকে আপনাদের সাথে মিনিসোর একটি শপিং হল শেয়ার করব। আশা করছি ফুল ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পাশে দেখতেই পাচ্ছেন দুইটা মিনিসোর শপিং ব্যাগ। এখন আমি আপনাদের একে একে খুলে দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি আমি মিনিসো থেকে। এখন দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যাগটাতে কি রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা হেয়ার ব্যান্ডস এবং একটা পারফিউম। তো দুইটা হেয়ার ব্যান্ডস নিয়েছি আমি মিনিসো থেকে। এই হেয়ার ব্যান্ডসগুলো অনেক বেশি ফ্যান্সি এবং খুবই সফট, মাথায় পরলে একেবারেই ব্যথা করে না এবং সুন্দর দেখা যায় ড্রেসের সাথে ম্যাচ করে পরলে। আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, একটা ব্ল্যাক কালার, আর এগুলোর প্রাইস হচ্ছে 199 প্লাস ভ্যাট। দেন নিয়ে এসেছি একটা পারফিউম। মিনিসোর পারফিউমের ফ্রেগ্রেন্স এবং কালেকশনগুলো কিন্তু খুবই ভালো, আমার কাছে বেশ কয়েকটা রয়েছে। আর এটা দেখলাম তাদের নতুন লঞ্চ হয়েছে, তাই একটা এটা নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন এঞ্জেল, আর পারফিউমটার প্রাইস ছিল 1799 প্লাস ভ্যাট। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যাগটা থেকে আমি বের করে নিচ্ছি যা যা এনেছি। তো এখানে দুইটা খুব সুন্দর কফি মাগ নিয়েছি উইথ লিড। এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সিরামিকের মাগ, আর এটা হচ্ছে টম অ্যান্ড জেরি সিরিজের। দুইটা দুই রকম লিড খোলা হচ্ছে, একটা টমের একটা জেরির। আমি ভিতরে কেমন খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলার প্রাইস ছিল 799 প্লাস ভ্যাট। এই যে, আর এই মাগগুলো কিন্তু ওভেন প্রুফ এবং ডিশওয়াশারেও ইউজ করতে পারবেন। এই যে মাগটার মধ্যে একটাই লেখা টম অ্যান্ড জেরি আই লাভ চিজ, এটার উপরে লিডটা হচ্ছে জেরির ফেসের, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে টমের ফেসের লিডটা। আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর দুইটা মাগের গায়ে কিন্তু স্টিকার সেম না, ভিন্ন, দেখতেই পাচ্ছেন। একটার মধ্যে জেরি চিজ নিয়ে চলে যাচ্ছে, টম ওর পিছনে দৌড় দিচ্ছে, আরেকটায় নিচ্ছে, ওই মুহূর্তটা দেখছে, এরকম একটা দৃশ্য। আর মাগগুলা কিন্তু খুবই কিউট আর হ্যান্ডি। তো আশা করছি আজকের মিনিসোর শপিং হলটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।